সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আবার এসেছি মেসার্স প্রিন্স কর্পোরেশন টিকাটুলির মোড় নিউ রাজধানী সুপার মার্কেট দ্বিতীয় তলাতে। আমরা আজকে আপনাদেরকে দেখাবো মেসার্স প্রিন্স কর্পোরেশনের পুরাতন জাহাজের মালামাল, সেগুলি আপনাদেরকে দেখাবো। আশা করি টোটাল ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। যারা ঢাকা নারায়ণগঞ্জের আছেন তারা আসবেন, এখানে অনেক ভালো মানের জিনিসপত্র উনি এনে বিক্রি করে থাকেন। উনি চিটাং থেকে বাছাই করে জিনিসপত্র কেনেন, চেষ্টা করেন উনি সাশ্রয়ী মূল্যে কেনার জন্য, যাতে আপনার কাছে উনি সস্তাতে বিক্রি করতে পারেন বা চিটাংয়ের দামে বিক্রি করতে পারেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো প্রিন্স কর্পোরেশনের কী কী জিনিসপত্র আছে ভাটের থেকে আনা, সেগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। সেই প্রত্যাশা থেকে আজকের ভিডিওটি শুরু করছি। সুপ্রিয় বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমার এগুলি কী জিনিস বলেন তো? এটা আপনার ওভেন, মাইক্রোওভেন, এটা ইলেকট্রিক ওভেন না? আচ্ছা আচ্ছা, মাইক্রোওভেন। এটা অনেক কিছু করার জন্য লেখা আছে, কিন্তু আমি শুধু মাইক্রোওভেনে গরম করার কথাই বলি, বিক্রি করি। জি, কারণ ফাংশনগুলো হয়তো অনেকে চালাইতে পারে, পরে ডিস্টার্ব হয়। আচ্ছা, ভিতরটা দেখি। এটা সম্পূর্ণ ফ্রেশ, মোটামুটি ফ্রেশ আছে। আচ্ছা, প্লেট, এই যে রানো রানো, কত লিটার বা কত কেজির কি পরিমাপ? এটা আপনার 23 লিটার। 23 লিটার? জি, 23 লিটার। এটা 23 লিটার। আচ্ছা, নিচেরটাও 23 লিটার। নিচেরটা 23 লিটার। এটা হলো হুইলফুল। হ্যাঁ, হুইলফুলের আপনার কর্নেলের। এটা আপনার এটা কত লিটার লাইনটা আছে? এটা সেম 23 লিটার। এটা আপনার কারেন্টের লাইন টাইন সংযোগ ভালো আছে? হ্যাঁ, 220 একসঙ্গে ঠিক আছে, সব ঠিক আছে আছে। হ্যাঁ, কেমন দাম চাইতেছেন? এগুলি আপনি নিলে 6,500 টাকা প্রতিটি। 6,500? এই দুটা যেটা নেন 6,500 টাকা। আপনি পিস ব্যাক সাইডটা কি ভালো? হ্যাঁ, একদম ভালো। তাহলে 6,500 টাকা প্রতিটা, না? 6,500 টাকা। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা ফ্রিজটা দেখি না। ফ্রিজটা এলজির, অনেকে বলেন মন মন গড়া ভাবে, কিন্তু 96 লিটার। 96 না? হ্যাঁ, স্পষ্ট লেখা আছে 96 লিটার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আবুল হোসেন ভাই, এটার দাম কত চাইতেছেন? দশ হাজার টাকা। এখানে একটা আছে, এখানে আরেকটা ইয়ে আছে, মাইক্রোওভেন। এটা কর্নেলের 110, মানে 110 ভোল্টে। 110 ভোল্টে? 110 ভোল্টে। এটা কনভার্টার লাগবে। কনভার্টার কি আছে? আছে, আমার কাছে আছে। কনভার্টার সহ নিলে আপনি এটা পড়বে 7,000 টাকা। 7,000? এটা ছাড়া নিলে পড়বে 5,500 টাকা। 5,500 আর 7,000, কনভার্টার সহ নিলে 7,000 টাকা লাগবে। কনভার্টার 1,500 টাকা লাগবে। আগে 1,000 টাকা হইলে হইতো। ভিতরটা দেখি, একটু ভিতরটা দেখি। ইনশাল্লাহ ফ্রেশ, দেখেন, দেখ, সবাই দেখা যাবে ইনশাল্লাহ। আমার তো সময় খেয়াল না থাকতে পারেন, আপনি আপনার খেয়াল থাকে, আপনি আমাকে বলবেন, ওই পরিমাণে আমি দেখা দেবেন। আচ্ছা, আছে কনভার্টার ছাড়া 5,500 আর কোন একটা রেল আছে? এটা না থাকলে এখানে যে রেল আছে, এটা আছে আছে না? হ্যাঁ আছে। আচ্ছা, অনেক মনে হয় রেল দেখবেন। 5,500 7,000। আচ্ছা, এখানে যে আমরা লাইট দেখতেছি শেড, মানে রিডিং লাইট। হ্যাঁ, রিডিং লাইট। এটা কত পড়বে? এটা 800 টাকা দিয়ে দেবো। 800 টাকা? আগে দুটো 1,000 টাকা বলছিলাম মনে হয়, 800 টাকা দিয়ে দেবে। দুইটা আছে 800 টাকা। আচ্ছা, আর এগুলি কি মাংস কিমা করার? হ্যাঁ, এটা মাংস কিমা করার। এটার এটার মধ্যে শুধু একটা ব্লেডে আছে, একটা জালি আছে। আচ্ছা ঠিক আছে, আর এটার সাথে এটা একটা ব্লেড একটা জালি আছে, একটা ব্লেড একটা জালি আছে। এটা আপনার যদি ওইটার মধ্যে কিন্তু লেখা আছে 110। আচ্ছা, কিন্তু এই এইটা দেখলে অনেকে বুঝবে যে 110-এর ফরমেটটা থাকে, বাট এটা 110-এ চলবে কিনা আমি জানি না, তবে আমি নিজে কুমিয়া করেছি। 220 করছেন? হ্যাঁ, আমার বাসায় নিয়ে। আচ্ছা আচ্ছা, 220-তে চলে তুলে। আবার যে এই যে এখানে আমার বন্ধুরা দাঁড়াইলো না, ওরও 3-4 কেজি করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিই তাহলে কিমা চলতেছে, 220-তে চলতেছে ওইটা। আচ্ছা, এটা 220-তে ইনশাল্লাহ, 220-রই, কিন্তু ওই 110 কেউ দেখার জন্য ভয় না পায়। জি জি, এটা প্রাইসটা কত? এটা পড়বে আপনার 5,500 টাকা। 5,500? হ্যাঁ, 5,500। এটা তো স্টিলের, এই জায়গাটা তো স্টিল। হ্যাঁ, স্টিল, যারা স্টিল, স্টিল, যারা স্টিল। ঠিক আছে,
তাহলে 5,500 হ্যাঁ আচ্ছা এটা হলো আপনার এটার সাথে আপনার ব্লেড আছে দুইটা দুইটা এক্সট্রা ব্লেড হ্যাঁ এক্সট্রা ব্লেড একটা আছে এটা লাগানো একটা আছে আর এই জালিটা আছে তিনটা আচ্ছা এই যেগুলো পাওয়া গেছে জি এটা এবং এটা সাথে লুক অনেক ফ্রেশ ফ্রেশ হ্যাঁ অবশ্যই ফ্রেশ মানে ডিজাইনটা অন্য অন্য রকম ডিজাইনটা একটু অন্য রকম এটার দাম 250 আচ্ছা এটা হলো 7,500 না এটা 7,500 এটার সাথে এই বৈশিষ্ট্য হলো যেমন দুইটা ব্লেড আছে একটা ব্লেড আলাদা আছে একটা পলিতে পাওয়া গেছে জি মানে এটা পুরান পলি আচ্ছা আর ঠিক আছে হ্যাঁ তিনটাই আছে তাহলে 7,500 পাইলাম এটা জি আর এটা 5,500 আর লগে 7,000 হ্যাঁ 5,500 মানে কনভার্টার সহ 7,000 আর কনভার্টার ছাড়া হলো 5,500 হ্যাঁ ঠিক আছে ওইটা ওই যে ওকে আর এটা এটা হলো গা ইয়াটা একটা জগ সকার মোটরটা খুবই সাধারণত যেহেতু একটা নট থাকে ওগুলা একটু শক্তিশালী হয় জি একটা নট থাকলে জি বেশি নট থাকলে ওগুলার দেখা যায় পাওয়ার কম থাকে কম থাকে হ্যাঁ এটা যারা মোটামুটি বোঝে তারা জানে আচ্ছা এটা আপনার আছে এটা মেন চায়না আর এই জুতো দরে আপনার 1500 টাকা দিয়ে দিব 1500 টাকা না 1500 টাকা আই আপনি দেখো জুতা 1500 টাকা দিয়ে দিব স্যার সস্তা না 1500 টাকা অনেক সস্তা 1500 টাকা আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি স্যার না তো যাওয়ার কথা এটা আরো আগে না এটা নিয়ে চলে যাই দেখেন খুব ভালো গেছে আচ্ছা দেখ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সুন্দর করে আমি ওরে রেখে দিছি ওটার মতো সুন্দর জিনিস এখন ওই জন্য অনেকে গুরুত্ব বলি যে টাকা আগে পাঠাবেন তারপর প্রাধান্য রাখবেন আপনি দেখছেন কেউ দেখছে অনেক ভালো জিনিস টিভির দাম কত আমরা আছি মেসার্স প্রিন্স কর্পোরেশন টিকা ট্রলির মোড় রাজধানী সুপার মার্কেট দ্বিতীয় তলাতে আমাদের এই দোকানটির অবস্থান আপনারা আসবেন যারা ঢাকায় থাকেন হ্যাঁ যারা ঢাকায় থাকেন এবং নারায়ণগঞ্জ থাকেন তারা বা অথবা ঢাকার কাছাকাছি যারা আছেন তারা অবশ্যই আসবেন বেড়াতে হলেও আসবেন দেখে যাবেন আচ্ছা 5,500 টাকা না জি নিচের ফ্রিজের দাম কত সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমরা দেখাচ্ছি আপনাদেরকে মেসার্স প্রিন্স কর্পোরেশন টিকাটুলির মোড় রাজধানী সুপার মার্কেটের দ্বিতীয় তলাতে কুকার না কত 3.6 লিটার না একটু ভিতরটা দেখি অবস্থা মোটামুটি ফ্রেশ জি জি ভিতরটা দেখেন একদম ফ্রেশ এটার দাম ফ্রেশ কম পাওয়া যায় এটার দাম কত এটা পড়বে আপনার 3,500 টাকা 3,500 টাকা ইলেকট্রিক লাইন ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে কারি চা রান্না করতে পারবে
এটা কুকার এটা কারি বলতো না এটা আইছ না সব একটু আলগিরা দেখা দেন এটা এটা আলগিরা দেখা ছোট টাইম সবটি দেখা দিতে আস্তে আস্তে তাহলে আপনাদের এডিটা একই সাইজ জি এটা একটু আনফ্রেশ আচ্ছা কিন্তু ভালো রানি আছে ঠিক আছে ভিডিও বলে আমি পানি গরম দেখাই এটা এটা কত লিটার এটা হলো আপনাদের 6 লিটার নেবে কত করে কইছেন সাড়ে চার হাজার ঠিক আছে আর বড়টা 10 লিটার দেখেন ওই বাইরের গ্যাস দেন ওই ওই বাইরের গ্যাস দেন হ্যাঁ কাজ করে দেখেন সাবধান সাবধান হ্যাঁ বড় অনেক বড় দেখুন হ্যাঁ ঠিক আছে বিশাল বড় হাড়ি বিশাল বড় এটা যারা বেশি বেশি মাংস বা হ্যাঁ সসপেনটা দেখেন জি একদম ফ্রেশ হ্যাঁ এটা পরিষ্কার করলে গেলি এই উঠে যাবে সব জি 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 একটা একটা মর দিলে হয়ে যাবে ফ্রেশ এবং রানি আছে জি আচ্ছা এটার দাম কত আচ্ছা আপনি এটা এদিক দিয়ে নেন কারণ আমরা এগুলি দেখতে চাই এটা এটা কি কিমা এটা হলো আপনার কিমানা এটা হলো এটা কি করে জাস্ট দেখার জন্য যে চাপ দিলে আমি আইনা করছি না করি নাই আচ্ছা আচ্ছা আমি নাতির জন্য যেদিন আনছি ওইদিনই করছি গরম পানিটা ধুয়া তাহলে দাম কম রাখতে হইব এই যে বাড়িতে নিয়ে ব্যবহার করতে দাম কম রাখবো হ্যাঁ ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা সেটা নিয়ে আচ্ছা যাক সেল না হলে এটা বাসাত নিয়ে যাবেন না বাসার জন্য বেশি টার্গেট আমার বাসার জন্য হ্যাঁ এটা দাম দিয়ে আচ্ছা কেমন দাম এটার এটা 7000 টাকা 7000 টাকা সুন্দর জিনিস এটা সাধারণ মার্কেটে আছে বিলেট গুলো জং দিয়ে দেয় এই বিলেট ভালো জীবনে কিছু হবে না বিলেট হ্যাঁ অ্যালমুনিয়াম এই যে বিলেট দিয়ে দিছে এসএসএ বিলেট দিছে এটা এসএসএ বিলেট এসএসএ বিলেট এটা জং ধরবে না বুঝছি সুন্দর দেখতে যত কাটবে তত ধার বাড়বে ধার বাড়বে কিন্তু আছে না যে দেখা দিয়ে জং দিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তবে যত্নে রাখাই বেটার সব জিনিস আচ্ছা ঠিক আছে এটা কারণ নেওয়ার জন্য অনেক দেখার জন্য হ্যাঁ হ্যাঁ ভালো জিনিস এটা ভালো জিনিস হ্যাঁ জাতি হ্যাঁ আচ্ছা এগুলো কি ইয়া কার্পেট ক্লিনার নাকি হ্যাঁ কার্পেট ক্লিনার বলতে বেগম ক্লিনার বেগম ক্লিনার না এটা সবগুলো আগে লাগাই রাখছিলাম না এখন লাগাই রাখছি জি কেউ আসতে যাবে দেখাতে পারেন হ্যাঁ সন্দ না করতে পারে এটা সন্দ গুলো আছে কি নাই বুঝলেন এটা যদি তালায় দেখাইতে চাইলে আমি দেখতে ভাই তালায় দেখাবো একটু দেখাল না দেখাই লাইন তো আছে হ্যাঁ লাইন আছে এই যে এটার পিছনে আমরা আছি মেসেজ প্রিন্স কর্পোরেশন রাজধানী সুপার মার্কেট দ্বিতীয় তলাতে দুরকম করা যায় আচ্ছা ভিতরে যাবে না দেখেন দেখেন সাবধান সাবধান হ্যাঁ হ্যাঁ সাবধান হ্যাঁ সুইচটা অন অফ হ্যাঁ বলতে হবে না আচ্ছা এটার দাম কত এটার দাম আপনার 2500 টাকা 2500 টাকা ময়লা গেছে ময়লা রোদায় তারপর মানুষ
চলে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখেন সাবধান, যাবে না। আচ্ছা এটার দামটা কত? সাড়ে তিন হাজার টাকা। ওইটা আড়াই হাজার, এটা সাড়ে তিন হাজার, সাড়ে তিন হাজার। আচ্ছা ঠিক আছে, এরপরে এটার কত প্রাইস? এটা পড়বে সাড়ে চার হাজার টাকা। সাড়ে চার হাজার। হ্যাঁ, ভিতরে পানি দিয়ে আমি গরম করছি, গরম হয় ইনশাআল্লাহ। সংসার এখানে লিফুরেন একটা আবার, এই ভিতরটা দেখেন ক্লিন, এবং বাহির ভিতর সব 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 ইউজ করে ইউজ করে দেখে, মানে ঠিক আছে কিনা। না না, যতটুকু সম্ভব চেষ্টা করি, কারণ আমি বলতে পারবো। হ্যাঁ, আপনি একজনকে দিবেন একটা জিনিস, এটা ভালো মন্দ বলতে পারবেন। দেখেন এটা ভালো মন্দ, যে হ্যাঁ এটাতে আমি এই কাজটা করছি, আপনি শিওর? আপনি শিওর? আচ্ছা আমাদেরকে একবার শর্টকাট এটা বলে দিলাম, দাম বলেন। এটা আপনার হলো দুইটা পার্ট, টি কুকার আর ইয়া কফি মেকার, একটা একটা কফি, এই সেটটা কফি, জি, আর এই সেটটা টি, জি। এটা দুইটা দুইটা জিনিস, জি, মানে এক এক মানে একটা দুইটাই করা যায়, নিন ওয়ান আর কি, জি, দুই নিন ওয়ান। হ্যাঁ, টি এবং কফি, টি এন্ড কফি। এবার এটা হলো টি সাইড, এই দিকে আর এখানে কফি, এই কফি মেশিন দিয়ে, হ্যাঁ কফি দিবে। হ্যাঁ, কত প্রাইস এটা? এটা পড়বে সাড়ে আট হাজার টাকা। সাড়ে আট হাজার টাকা, জি। লাইন ঠিক আছে? ইলেকট্রিক লাইন ঠিক আছে? লাইন ঠিক আছে, ওকে। এটা মুশফিক থেকে না, লাইন ঠিক আছে, চেক করে। এটা কি রাইস কুকার? রাইস কুকার, ছোট একটা রাইস কুকার। কত দাম? 1.8 লিটারের। আচ্ছা 1.8 লিটার, 1700 টাকা। স্টিলের এগুলি কি কত করে কেজি? এগুলি আপনি 1100 টাকা কেজি। 1100 টাকা কেজি, বর্তমানে বাড়তি মার্কেটে। আচ্ছা, মানে এখন শিপ নাই? শিপ নাই, যার কারণে ওইখানে মালামাল নাই, মানে মালের দাম শর্ট হয়ে গেছে, দাম বাইরে গেছে। এগুলি কোনটা কত কোন? এটা পুরো 1500, 1500। এটা পুরো 2000, 2000। এটা 2500, 2500। হ্যাঁ, এগুলি কি সব ভিতর বাইরে আছে? গ্লাস না, খুব ভালো, মজবুত, ভালো। এটা মোটর খুবই ভালো, যদি 800 ওয়াটের মার্কেটে অনেক লেখা থাকে, 800 ওয়াট থাকে না, জি, এটা 800 ওয়াট ইনশাল্লাহ পুরাই আছে। দামটা কত বললেন? এটা 4800, 4800। হ্যাঁ, এটা এটা 3500, 3500। হ্যাঁ, 3500। হ্যাঁ, তাহলে দিয়ে দেবো। এটাও যাই প্যানেরই। হ্যাঁ, এটা একটু ওয়াট কম, 650। আচ্ছা, এটা হলো 850 ওয়াট, কিন্তু নতুন না, এটা ইউজ করা, জি, ইউজ করার জন্য দাম কমাই দিচ্ছে। নোভা কত নিচেরটা? আর নোভা এটা আপনার 1600 টাকা, 1600 টাকা। হ্যাঁ, 1600 টাকা। তিনটা জগ আছে সাথে, ছোটো দুইটা, জি, সেম দুইটা ছোটো আছে, জি, মোটামুটি ফ্রেশ আছে, ওকে, 90% ফ্রেশ, বড়ো জগ টকেটো ফ্রেশ, জি। ভাই উপরে উপরে গুলো একটু বলি। হ্যাঁ, ওইগুলি আপনার কেটলি, বড়োটার দাম আপনার পড়বে 1400 টাকা। এটার মধ্যেটা? হ্যাঁ, 1400 টাকা। হ্যাঁ, এটা পড়বে আপনার 1200 টাকা, জি। ওইটা পড়বে 1000 টাকা, ওইটা 1000 টাকা। একটা জগ, এটা, হ্যাঁ হ্যাঁ, একটা ছোট জগ, যেটা বড় জগ, জি, ওইটা দুইটা মিললে মোটর সহকারে ওইটা পড়বে আপনার 1600 টাকা, 1600 টাকা নোভা। হ্যাঁ, নোভা, নোভা ভালো। আর এখানে একটা ইংল্যান্ডের আছে, এটা, হ্যাঁ, এটা কাভার সহকারে আছে, একটাই এটা ধরে রাখতে হবে সুইচটা। আচ্ছা আচ্ছা, এটা এখানে তারপরে এখানে যেগুলি আছে, এগুলি ওই জি যার দরকার যেটা ফোন করলে বলে দিব। আর এখানে স্টিকার একটা 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 নিতে পারবে, একটা আর একটা কেটে গেছে। আচ্ছা, যেকোনো একটা সঠিক আছে, ভালো আছে, বাজারে দেখা দিবে। কত স্পিকার একটা? এটা 1500 টাকা, 1500 টাকা। হ্যাঁ, মানে বাজারে এটা 1700 টাকা, 1700 টাকা, 1700 টাকা, ঠিক আছে। আর এখানে একটা আছে, ইয়ে জিপ আছে, জিপ আছে,
আমরা যে জিনিসগুলো দেখালাম আসলে এখন চিটাংয়ের শিপের মালামাল কম আসতেছে, কারণ পানি কম, অর্থাৎ চিটাংয়ের যে ভাটের ঢুকতে পারতেছে না, ভাটের যে যেখানে শিপ ব্রেকিং ইয়ার্ড এখানে শিপগুলো আসতে পারতেছে না, কারণ পানির নিচে নেমে গেছে। এখন যেহেতু ড্রাই সিজন, পানির নিচে নেমে গেছে, শিপ আসতে পারতেছে না, যার কারণে জিনিসপত্রের দাম অনেক বেশি, হাই প্রাইস। উনিও আনতে পারছে না, কারণ উনি একবার গিয়ে ঘুরে এসেছেন। কোনো কিছু ইয়া রাখেন, একটু একটা জিনিস রাখেন যেটা ইয়া ব্লক করতে পারে।
আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আবুল হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এই রোজা রোজা রেখে ঠিক আছে, আমাদের জন্য দোয়া করেন আর চ্যানেলের দর্শকের জন্য দোয়া করেন সবার, ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করে, দর্শকের জন্য আমার দোয়া রইল। জি অবশ্যই, সবাইকে দাওয়াত রইল ইনশাআল্লাহ ঈদের পরে, ইনশাআল্লাহ ঈদের আগে যারা আসতে পারেন ইফতারের দাওয়াত রইল, আর যারা ঈদের পরে আসবেন তাদের চার দাওয়াত রইল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার কাছে কেন চা খেয়ে যাবেন এটা প্রত্যাশা রইল। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আসবেন নিউ প্রিন্স কর্পোরেশনে, আমরা আপনাদেরকে দেখালাম ওনার দোকানে বর্তমানে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখালাম, আশা করি টোটাল ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনারা আসবেন এসে দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই, উনি সবসময় দোকান খোলা রাখেন, আপনারা ফোন করে আসতে পারবেন, আমি ভিডিও স্ক্রিনে নাম্বার রাখবো। আর নর্মালি রোজার দিনে রাখি, অনেকে দেখা গেছে যে ফোন দিয়ে হয়তো না পাইতে পারে, কিন্তু এই ক্ষেত্রে আমার এই নাম্বারটা আসবেন এসে দেখে শুনে নেবেন, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।